পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় কূটনীতিকদেরও পাশে চায় বিএনপি। দলটির অভিযোগ, জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগ সরকার দেশে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন সহ বিভিন্ন গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। বিএনপি মনে করে এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার যাত্রা শুরু হতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার এই কাজ আরম্ভ করতে যাচ্ছে। এক্ষেত্রে কূটনীতিকদেরও সহায়তা চায় বিএনপি। রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসার আনাজ। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গণতন্ত্র ছিল না, সুশাসন ছিল না। এমন প্রেক্ষাপটে জন আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার গঠিত হবে, যারা সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের অভিমত, ছাত্র জনতার অভ্যুত্থানেও এটি ছিল মূল আকাঙ্ক্ষা। বিএনপির চাওয়া অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত পরবর্তী সরকার সেই সংস্কার কাজকে এগিয়ে নেবে, কারণ রাষ্ট্র কাঠামোর সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। বিএনপি আগেই রাষ্ট্র সংস্কারের কথা জানিয়েছিল। গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে গত বছরের জুলাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখাও ঘোষণা করেছিল দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সম্প্রতি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনীতি পুনরুদ্ধার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের ভঙ্গুর অর্থনীতি কিভাবে আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায়, পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফেরত আনা যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনতে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন সহ সার্বিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে সংঘটিত হত্যাযজ্ঞের আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা চেয়ে জাতিসংঘকে চিঠি দেয় বিএনপি। দলটি মনে করে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হতে হলে এসব হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্ত হওয়া দরকার, যেটা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য নিতাই রায় চৌধুরী কালবেলাকে বলেন, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বিএনপির পলিসি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দেশের যে প্রেক্ষাপটে সম্প্রতি ছাত্র জনতার বিপ্লব গণ অভ্যুত্থান ঘটল, সেই প্রেক্ষাপট তুলে ধরেছেন তারা। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও দলীয়করণের কারণে নির্বাচন কমিশন, দুদক সহ দেশের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি সবার সহযোগিতা চায় বলেও জানান তিনি। আফসার আনাজ, কালবেলা।